উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যার রেশ কাটেনি আজও। সেই ঘটনায় শহীদ চার কৃষক আন্দোলনকারী ও কর্তব্যরত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শেষকৃত্যের অস্থি কলস রাজ্যের বিভিন্ন নদীতে ভাসিয়ে দেওয়া হবে। শনিবার সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার আহ্বায়ক পবিত্র কর এই ঘোষণা দিয়ে বলেন, সারা ভারতের সাথে ত্রিপুরাতেও এই অস্থি কলস এসে পৌঁছেছে। এই অস্থি কলস রাজ্যের 8 জেলাতে বিভিন্ন নদীতে বিসর্জন দেওয়া হবে। বিভিন্ন জেলায় সংযুক্ত কিষাণ মোর্চার বিভাগ নিজেদের সুবিধা মতো দিনে বিসর্জন দেবে। সমগ্র প্রক্রিয়া 15 নভেম্বরের মধ্যে শেষ হবে বলে পবিত্র কর জানান। এই প্রসঙ্গে তিনি সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে গত প্রায় 1 বছর ধরে 3টি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চলছে তার উল্লেখ করেন। এই আন্দোলনকে বানচাল করতে বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার চেষ্টা করে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সমস্ত নৃশংসতাকে ছাপিয়ে গেছে 3 অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরির নৃশংস কৃষক হত্যার ঘটনা। যে ঘটনাকে সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রীয় সরকারের পূর্ব পরিকল্পিত চক্রান্তের অঙ্গ বলে মনে করে, কারণ ওই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি সরাসরি ইতিমধ্যে লখিমপুর কৃষক শহীদদের শেষকৃত্য সম্পন্ন হবার পর তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের অস্থিকলস দেশের সমস্ত জেলাতে গুরুত্বপূর্ণ নদীর মোহনায় ভাসিয়ে দেবার সংযুক্ত কিষাণ মোর্চার কর্মসূচি চলছে। ত্রিপুরাতেও এই কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে ত্রিপুরায় এই অস্থি কলস পৌঁছেছে। শনিবার এক কর্মসূচির মাধ্যমে এই অস্থির বিভাজিত অংশ রাজ্যের 8 জেলার সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরার নেতৃত্বের হাতে তুলে দেন রাজ্যের সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বায়ক পবিত্র কর। এদিন অস্থি কলস গ্রহণ করেছেন সুরজিৎ ভট্টাচার্য খোয়াই থেকে, হিমাংশু দেব ধলাই থেকে, বাবুল দেবনাথ দক্ষিণ জেলা, ইউনিস মিয়া খাদিম ঊনকোটি জেলা, গৌরাঙ্গ ঠাকুরতা সিপাহীজলা, মধুসূদন দাস পশ্চিম জেলা এবং নিতাই বিশ্বাস গোমতি জেলা থেকে। এরপর তারা তাদের নিজস্ব কর্মসূচির মাধ্যমে গুরুত্বপূর্ণ নদীতে তা বিসর্জন করবেন বলে পবিত্র কর জানান। আমরা দিল্লি থেকে যে অস্থি কলস এসেছে সেটাকে 8টি জেলায় ভাগ করে আমরা আমাদের 8 জন জেলার প্রতিনিধির কাছে তুলে দেব। ত্রিপুরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আমাদের কৃষক নেতৃত্বরা এখানে সবাই আছে, জেলার প্রতিনিধিরা আছে, এবং এইটা নিয়ে আমরা আমাদের ত্রিপুরাতে 8টা জেলাতে বিভিন্ন পরিক্রমা করবে। ত্রিপুরার সিচুয়েশন আপনারা জানেন, তারপরেও আমরা সিদ্ধান্ত নিয়ে যে আমরা করবো করে 15 তারিখের মধ্যে, নভেম্বরের 15-র মধ্যে আমরা এটা যার যার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বিসর্জন দেব। আগরতলায় আমরা 10ম ঘাটে করবো আগরতলার প্রোগ্রামের তারিখ আমরা এখন ঠিক করিনি। আমরা বিভিন্ন জেলাতে তারা জেলা বসবেন, বসে কৃষক নেতৃত্ব যার যার জেলাতে আমরা বলেছি 15ই নভেম্বরের মধ্যে তারা এটা প্রোগ্রামটা সমাপ্ত করবেন যার যার মতো করে, কারণ যেহেতু শহরগুলিতে নির্বাচন চলছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ছিল আমাদের সংক্ষিপ্ত কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মতিলাল সরকার, ডক্টর যুধিষ্ঠির দাস, গোপাল দাস ও সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।